আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে হয়েছে জুবাইলে মানুষের মেলা, কারণ আজকের দিনটা শুক্রবার। অবশ্যই আপনারা জানেন যে শুক্রবার দিন কিন্তু ক্যাম্পের থেকে বিভিন্ন কোম্পানির লোকজন টাকা পয়সা ছাড়ার জন্য জুবাইলে আসে। এছাড়াও অনেকে অনেকের বন্ধু বান্ধব তাদের সাথে দেখা করার জন্য আসে। এই কারণে জুবাইল শুক্রবার বিশেষ করে একটা ব্যস্ত সময় পার করে। তো এই যে জায়গাটা থেকে আমি যেতেছি, এটা হইতেছে জুবাইলের একেবারে খুব পরিচিত একটা জায়গা, গোল্ড মার্কেট। জুবাইলে অন্যান্য গোল্ডের শপ আছে, তারপরেও এই জায়গাটা হইতেছে একটা খুব পরিচিত গোল্ড মার্কেট নামে। এর পরের যে জায়গাটা আমরা যাচ্ছি, এটা হচ্ছে জুবাইলের সেন্টার। আমি একটা বিষয় একটু বলে রাখি যে জুবাইলের যে সেন্টার পয়েন্ট, যে জায়গাটা, এটা হচ্ছে জুবাইলের একটা মধ্যস্থ জায়গা, যেখানে বিভিন্ন দিকের মানুষ এখানে এসে নামে, বা এখানে জুবাইলের বিশেষ যে ব্যাংক, বড় বড় শপগুলা, কারণ মানুষ। ও আর একটা বিষয় একটু বলি, এখন হচ্ছে শীতের আবাস হয়েছে একটু একটু, যে কারণে মানুষজন শীতের জামা কাপড়ও কিন্তু কেনার জন্য অনেকে আসে। তো এই যে মার্কেটগুলো, মেইন মার্কেটগুলো, আসলে আমরা যারা প্রবাসীরা আছি কেনাকাটার, এই জায়গাগুলো কিন্তু সবই এই সেন্টারের আশেপাশে, যে কারণে সেন্টার প্লেসটা কিন্তু একেবারে খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওটা এই কারণে করতেছি, অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা অনেকেই ইনবক্স করেন যে ভাই, আমাকে তো আমার ভাই ভিসা পাঠাইছে, মামায় চাচায় ভিসা পাঠাইছে, আমি জুবাইল আসতেছি, জুবাইলটা আসলে কেমন। এই কারণে কিন্তু মূলত আজকের এই ভিডিওটা করা, যে জুবাইল সিটিটা কেমন, যেখানে প্রায় 25-30 লক্ষ প্রবাসীদের বসবাস। এটা শুধু বাংলাদেশই না, বিভিন্ন দেশে, অর্থাৎ বলতে পারেন ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, এছাড়াও অন্যান্য যে আশেপাশের দেশগুলো আছে, নেপাল, শ্রীলঙ্কা, এছাড়াও অন্যান্য দেশেরও, বিশেষ করে সৌদি এই শহরে খুবই কম। সৌদিয়ান আছে, তারা কিন্তু রয়্যাল কমিশন যে জায়গাটা, ওই জায়গায় থাকে। আপনারা দেখতেই পারতেছেন যে জুবাইলের যে মেইন একেবারে মার্কেট প্লেস, যেটা এত ভিড়। আজকে আমি একটু ভিডিওর স্পিড বাড়াই দিছি এই কারণে, কারণ এই যে মানুষের ভিড় আর গাড়ির ভিড় সমানতালে লেট, যে কারণে ছোট্ট জায়গা, আমি একটু ভিডিওর স্পিড বাড়াই দিছি এই কারণে, যে যাতে শর্টকাটের মধ্যে আপনাদেরকে দেখানো যায় যে জুবাইল শুক্রবার দিন কতটা ভিড় থাকে। আর যদি বলেন যে ব্যাংকে তো যারা টাকা পয়সা ছাড়তে আসে, অনেকে ভোর 5টায় এসে বসে থাকে, 9টা সাড়ে 9টায় খোলে ব্যাংক। এই হইতেছে জুবাইলের পরিস্থিতি। আর এই যে জায়গাটা, এইটা হইতেছে ওল্ড রিয়াদ ব্যাংক পার্কিং নামে পরিচিত জুবাইলের অত্যন্ত পরিচিত জায়গা, যেখানে হাজার হাজার মানুষ, বিশেষ করে বাংলাদেশি মানুষ এইখানে একত্রিত হয়, কারণ এই জায়গায় একটা খোলা পার্কিংয়ের মতো আছে, যেখানে দাঁড়াইয়া চা খাওয়া যায় বা একটু কথা বলা যায়। অন্যান্য জায়গাগুলোতে তো পা ফেলার মতন জায়গা থাকে না। দেখেন যে মানুষের ভিড় কেমন, মানুষের চেয়ে বেশি হয়েছে গাড়ি। তো এই হয়েছে আসলে জুবাইলের অবস্থা। আজকে শুক্রবার দিন প্রচণ্ড ভিড়, তারপরেও আমি চেষ্টা করতেছিলাম আপনাদেরকে জুবাইল সিটির ছোট্ট যে জায়গাটা, মার্কেট, এইটা একটু দেখানোর জন্য। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা আজকে নতুন এই প্রবাসে ভিডিও দেখেন, আমি আশা করব চ্যানেলটি লাইক ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। আর প্রবাসীদের বিভিন্ন কাজের ভিডিও কিন্তু এই প্রবাস ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, প্রিভিয়াস ভিডিও অনেক, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।